একটি গভীর সংকটে ফেলল বাংলাদেশ, ডুববে $1 বিলিয়ন। কারণ জানলে হয়ে যাবেন থ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে পরিবর্তন। শুধু তাই নয়, ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার ওই দেশের দায়িত্বে এসেছে। ঠিক এই আবহে ভারতের বিদ্যুৎ কোম্পানিগুলি বড় ধাক্কার সম্মুখীন হয়েছেন। এই ইন্ডাস্ট্রি সংক্রান্ত সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী 5টি ভারতীয় বিদ্যুৎ কোম্পানির প্রতিবেশী দেশটির কাছ থেকে $1 বিলিয়ন-এর বেশি পাওয়া রয়েছে। আদানিকে গভীর সংকটে ফেলল বাংলাদেশ। এর মধ্যে আদানির পাওয়ারের প্রায় $80 কোটি পাওনা রয়েছে। জানিয়ে রাখি যে ভারত এবং এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি মালিকাধীন এই সংস্থাটি ঝাড়খণ্ডের গোড্ডায় 1.6 গিগাওয়াট কোল বেসাল্ট প্ল্যান্ট থেকে একটি ডেডিকেটেড ট্রান্সমিশন করিডোরের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। একইভাবে ACIL এনার্জি ইন্ডিয়ার গত 30 জুন 2024 পর্যন্ত বাংলাদেশের কাছে প্রায় $150 মিলিয়ন বকেয়া ছিল। ওই কোম্পানিটি বাংলাদেশের সাথে 250 মেগাওয়াটের বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করেছে। এদিকে সরকারি বিদ্যুৎ সংস্থা NTPC তার 3টি প্ল্যান্ট থেকে বাংলাদেশে প্রায় 740 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। এমত অবস্থায় সংস্থাটির প্রতিবেশী দেশটির কাছে প্রায় $80 মিলিয়ন পাওনা রয়েছে। এদিকে PTC ইন্ডিয়ার মার্চের শেষে প্রায় $84.5 মিলিয়ন পাওনা ছিল। এর মধ্যে 25 আগস্ট পর্যন্ত ওই সংস্থাটি $46 মিলিয়ন পেয়েছে। ইটের ইমেইলের জবাবে কোম্পানিটি এই কথা জানিয়েছেন। এদিকে বর্তমানে প্রতিবেশী দেশটির কাছে তাদের $79 মিলিয়ন পাওনা রয়েছে বলেও জানা গিয়েছে। PTC পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে 240 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। এই কোম্পানিটি 2013 সাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। কার কত পাওনা? একইভাবে পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়ার বাংলাদেশের কাছে পাওনা রয়েছে $20 মিলিয়ন। তবে NTPC, ACIL, এনার্জি এবং পাওয়ার গ্রিড ইটি এর প্রশ্নের উত্তর দেয়নি। এদিকে বিষয়টির পরিপ্রেক্ষিতে একজন সরকারি আধিকারিক জানিয়েছেন, কিছু কোম্পানির অর্থপ্রদান সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে কয়েকটি কয়লা কেনার সঙ্গেও যুক্ত। আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে যে ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলি বকেয়া থাকার সত্ত্বেও বাংলাদেশে সরবরাহ বন্ধ করেনি, যা দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ককে স্পষ্ট করে। তবে এই পরিস্থিতি চিরকাল চলতে পারে না, কারণ এই সংস্থাগুলি তাদের স্টেক হোল্ডারদের কাছেও জবাব দিতে হবে। এদিকে আদানি পাওয়ারের একজন আধিকারিক এই বকেয়া বিষয়টি স্বীকার করেছেন, তবে নির্দিষ্ট পরিমাণ সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি। পাশাপাশি একটি বিদ্যুৎ কোম্পানি একজন উচ্চপদস্থ আধিকারিক বলেন, আমাদের দ্রুত সমাধান দরকার, তা না হলে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। আমাদের ঋণদাতা এবং সরবরাহকারীদের অগ্রিম অর্থ প্রদানের প্রয়োজন। প্রসঙ্গত উল্লেখ্য যে গোড্ডা প্ল্যান্টটি 2023 সালের জুলাই মাসে সম্পূর্ণরূপে চালু হবার কথা ছিল। এটি আমদানি করা কয়লা ব্যবহার করে। এটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের শিডিউল অনুযায়ী আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে।